এখন শীতকাল, বাজারে মিলছে প্রচুর শীতের সবজি। অন্যান্য সবজির মতো বছরের বাকি সময় খুব একটা কদর না থাকলেও শীত এলেই কম বেশি সবারই পছন্দের সবজি হয়ে ওঠে ব্রকোলি। শীত মৌসুমে বিভিন্ন ধরনের পদও তৈরি হয় ব্রকোলি দিয়ে। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও এই সবজির গুণ অনেক। ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। অন্য অনেক সবজির তুলনায় এতে ফাইবারের পরিমাণ বেশি, আর এই ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তাছাড়া ফাইবার ধীরে পরিপাক হয়, ফলে খিদে কম লাগে। যারা ওজন কমাতে চান তারা নিয়মিত ব্রকোলি খেতে পারেন। যাদের দেহে আয়রনের ঘাটতি আছে তাদের জন্য উপকারী হতে পারে ব্রকোলি। রক্ত স্বল্পতা দেখা দিলে শরীর দুর্বল লাগতে পারে, হতে পারে শ্বাসকষ্ট। ব্রকোলি এই সমস্যাও কমিয়ে দিতে পারে। আয়রনে ভরপুর ব্রকোলি রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। ব্রকোলিতে ভিটামিনের মাত্রাও রয়েছে বেশি, আর এদের সবচেয়ে বেশি মাত্রায় থাকে ভিটামিন সি। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞদের ধারণা, শীতকালে নিয়মিত ব্রকোলি খেলে সর্দি কাশির মতো সমস্যা কমতে পারে। হার্টের সমস্যাতেও বেশ উপকারী ব্রকোলি। এই সবজিতে রয়েছে প্রচুর পটাশিয়াম, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে ব্রকোলিতে ক্যান্সার রোধী গুণ রয়েছে, বিশেষ করে ব্রকোলির চারা মস্তিষ্কের ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়াও হাড় মজবুত করা থেকে শুরু করে ত্বকের যত্নে কার্যকারী।